السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، الصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, ঘন ঘন প্রস্রাব, ফোটায় ফোটায় প্রস্রাব, এটা শুধু যে আমাদের বাংলাদেশের মানুষের জন্য এখন একটা কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে তা না, বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে যারা বসবাস করছে মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার মধ্যেই এই রোগটি এখন একটা কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা আমার, বিশেষ করে যারা মুসলিম তাদের যদি এই ফোটায় ফোটায় প্রস্রাব হওয়ার রোগটি থেকে থাকে, ঘন ঘন প্রস্রাব হওয়ার রোগটি থেকে থাকে, তো তাদের জন্য মুশকিলটা অনেক বেশি হয়ে যায়। কেননা মুসলিমদের পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে হয়, প্রত্যেকবার নামাজের জন্যে অজু করে পবিত্র হতে হয়। তো এসব কারণে যখন একজন মুসল্লির মনের মধ্যে সন্দেহ থাকে যে আমি যে অজু করলাম তারপরে আবার পেশাব পড়ে গেল কিনা, বা নামাজের জন্য একটু আজান হওয়ার সাথে সাথেই মসজিদে চলে গেল, ইমাম সাহেব আসতে দেরি হচ্ছে কিন্তু তার মধ্যেই তার প্রস্রাবের বেগ চলে এসেছে, যখন এরকমটি হয় তখন আসলে ওই মুসল্লির জন্য, ওই মুসলিমের জন্য কষ্টের কোনো শেষ থাকে না। তো বন্ধুরা আমার, এটা যেমন হাজি সাহেবানদের জন্য অত্যন্ত কষ্টকর, নামাজি মুসলিমের জন্য অত্যন্ত কষ্টকর, এছাড়াও যে সমস্ত মা বোনেরা আমাদের রয়েছেন তাদের মধ্যেও যখন এই ঘন ঘন প্রস্রাবটা দেখা যায় তখন এটি অত্যন্ত কঠিন এক সমস্যার সৃষ্টি করে। তো বন্ধুরা আমার, ঘন ঘন প্রস্রাব, ফোটায় ফোটায় প্রস্রাব, প্রস্রাবে জ্বালা পোড়া, এর অনেকগুলো কারণ সাধারণত থেকে থাকে। তার মধ্যে সবথেকে বড় দু একটি কারণ হচ্ছে কিডনিতে পাথর হওয়া, কিডনির যে কোনো ধরনের ইনফেকশন, ডায়াবেটিসের রোগী হওয়া, এছাড়াও নানা ধরনের ইনফেকশনের কারণে মূলত এমনটি ঘটে থাকে। বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে এই ঘন ঘন প্রস্রাব বা ফোটায় ফোটায় প্রস্রাব বা প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া, এটি সাধারণত তাদের এই যে যোনিপথের নানা রকমের ইনফেকশনের কারণে হয়ে থাকে। কেননা আমাদের মা বোনদের এই যে যোনি দেশটা সেখানে কিন্তু পাশাপাশি তিনটি পথ থাকে, যেমন একটা হচ্ছে প্রস্রাবের পথ, আর একটা হচ্ছে মাসিকের পথ, আর একটা হচ্ছে পায়ু পথ। তো বন্ধুরা আমার, এই তিনটা রাস্তাই তাদের সবসময় খুব পরিচ্ছন্ন রাখতে হয়। যখনই তারা এই রাস্তাগুলো অপরিচ্ছন্ন রাখেন তখনই তাদের বিভিন্ন ইনফেকশন দেখা যায়। পায়ু পথ থেকে ইনফেকশন হয়, যোনি পথ থেকে ইনফেকশন হয়, মাসিকের পথ বা মিলনের পথ থেকেও ইনফেকশন দেখা যায়। তো বন্ধুরা আমার, আপনার যদি এই ফোটায় ফোটায় প্রস্রাবের সমস্যাটা থেকে থাকে, ঘন ঘন প্রস্রাবের সমস্যাটা থেকে থাকে, সেই জন্যে আমি আপনাদের সামনে আজকে অত্যন্ত কার্যকরী দুটি কোরআনি আমল নিয়ে কথা বলবো। তো বন্ধুরা আমার, আজকের দুটো কোরআনি আমলের মধ্যে প্রথমটি একদম সহজ, এটি একজন মুসলিম মাত্র এটি পারবেন, অর্থাৎ সুরাতুল ফাতেহার মাধ্যমে একটা তদবির। তো বন্ধুরা আমার, আমি অনেক ভিডিওর মধ্যে বলেছি সুরাতুল ফাতেহা দিয়ে যখন কোনো রোগের চিকিৎসা করতে হয় তখন এর একটা ভিন্ন পদ্ধতি রয়েছে, এবং এটি কোনো শরীয়ত গৃহীত পদ্ধতি নয়, এটি একটা শরীয়ত সম্মত পদ্ধতি। পদ্ধতিটি হচ্ছে আপনি সুরাতুল ফাতেহা যখন পড়বেন তখন বিসমিল্লাহর সাথে আলহামদুলিল্লাহ, এই যে দুটো আয়াত, অর্থাৎ বিসমিল্লাহ রহমান রহিম এবং আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, এই দুটো আয়াতকে মিলিয়ে পড়বেন এভাবে, বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। এর পরের আয়াতগুলো আপনি আলাদা আলাদা অথবা মিলিয়ে যেভাবে খুশি পড়তে পারেন, এভাবে ওয়ালাদ্দাল্লিন আমিন পর্যন্ত পড়ে ফু দিতে হয়। তো বন্ধুরা আমার, আমি যে নিয়মটি এখন উল্লেখ করলাম এই নিয়মে আপনি তিলের তেল অথবা তিলের উপরে এক চা চামচ তিলের তেল অথবা তিলের উপরে আপনি সুরাতুল ফাতেহা, আমি যে পদ্ধতিতে বলেছি এই পদ্ধতিতে একবার পড়বেন, একবার ফু দেবেন, এভাবে মোট একুশ বার পড়বেন, একুশটি ফু দেবেন। তো বন্ধুরা আমার, এভাবে এই তিল অথবা তিলের তেল যদি আপনি এক নাগারে কমপক্ষে এগারো দিন
সবথেকে ভালো হয় যদি আপনি একটানা 21 দিন পর্যন্ত খেতে পারেন, তাহলে আপনার এই ফোটায় ফোটায় প্রস্রাব, ঘন প্রস্রাবের যে রোগটি সেটি ইনশাআল্লাহ চলে যাবে। এটি পরীক্ষিত অনেক রোগীরা এর সাক্ষী দিয়েছে। তো বন্ধুরা, আমার এবার আমি আপনাদের সামনে দ্বিতীয় তদবিরটি উপস্থাপন করছি। এটি হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুমিনিনের 18 নম্বর আয়াত দ্বারা আপনার পড়তে হয়। তো বন্ধুরা, আমার আমি সূরাতুল মুমিনিনের 18 নম্বর আয়াতটি আপনাদের সামনে কয়েকবার তেলাওয়াত করে শোনাবো। আমি বলবো এটি যেহেতু সূরাতুল ফাতিহার মতো সহজ নয়, তারপরেও বলছি আয়াতটি অত্যন্ত সহজ এবং ছোট। আপনারা একটু মনোযোগের সাথে এই অংশটুকু বারবার পেলে করে শুনে এই আয়াতটুকু মুখস্থ করে নেবেন। একবার যদি আপনি মুখস্থ করে নিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আপনার নিজের এবং আপনার ফ্যামিলির যে কোনো সদস্যের যাদের ফোটায় ফোটায় প্রস্রাব হয় অথবা প্রস্রাবে জ্বালাপোড়া আছে অথবা আপনার ঘন ঘন প্রস্রাব হয়, তাদের চিকিৎসাটি আপনি করতে পারবেন। তো বন্ধুরা, আমার এক্ষেত্রে বলে দেই, এই আয়াতটি আপনাকে 21 বার পড়ে ফু দিতে হবে, বিসমিল্লার সাথে 21 বার পড়ে ফু দিতে হবে যে কোনো চিনির উপরে। অর্থাৎ আপনি সামান্য চিনি নেবেন, 1 চা চামচ পরিমাণে চিনি নেবেন, হাতের তালুতে সেই চিনিটুকু রাখবেন, ডান হাতের তালুতে রেখে আপনি 21 বার আয়াতটি পড়ে 21টি ফু দেবেন। অর্থাৎ প্রতি একবার পড়া হলে একবার ফু দিবেন, এরপরে চিনিটুকু আপনি কিন্তু চেটে চেটে খাবেন। আপনি একদম মুখে নিয়ে পট করে খেয়ে ফেলবেন না, আপনি চিনিটুকু চেটে চেটে খাবেন। তবে যাদের ডায়াবেটিস রয়েছে, আমি তাদেরকে বলবো আপনারা চিনিটা এড়িয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, এই আয়াত পানির উপরে ফুঁক দিয়ে খেলেও আপনার রোগটি সেরে যাবে। তো বন্ধুরা, আমার আমি এখন আপনাদের সামনে সূরাতুল মুমিনিনের 18 নম্বর আয়াতটি তেলাওয়াত করে শোনাচ্ছি। بسم الله الرحمن الرحيم وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون। বন্ধুরা, আমার আমি আবারও তেলাওয়াত করে শোনাচ্ছি। মনোযোগের সাথে তেলাওয়াতটুকু শুনুন এবং শুদ্ধরূপে উচ্চারণটা শিখে নিন। بسم الله الرحمن الرحيم وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون। তো বন্ধুরা, আমার এই অংশটুকু বারবার পেলে করে শুনে আপনারা এই আয়াতের শুদ্ধ উচ্চারণটা সুন্দর করে শিখে নেবেন। আয়াতটি পড়ার জন্যে প্রতিবারই বিসমিল্লা পড়তে হবে এবং একবার পড়া হলে একবার ফু দিবেন, সামান্য চিনির উপরে ফুঁক দিবেন এবং সেই চিনিটুকু যখন 21টি ফু দেওয়া হয়ে যাবে তখন হাতের তালুতে আপনি এটিকে চেটে খেয়ে নেবেন। তো বন্ধুরা, আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অত্যন্ত অত্যন্ত কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।